जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। नमः श्रीयति राजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजीर चरणे आमादेर प्रत्येकेर पक्ष थेके आभूमि लुंठित प्रणाम निवेदन करी। आजकेर एई विशेष रामकृष्ण अनुध्यान जेखाने श्री रामकृष्ण पुथी थेके आमरा पाठ करब एवं एई श्री रामकृष्ण पुथीते खूब सुंदर करे छंदेर आकारे एवं अपूर्व सुंदर शब्द गंध दिए ठाकुरेर जीवनेर समस्त घटना तार समस्त लीला सुंदर भावे व्याख्यायित होयेछे। आमरा पुथी थेके सेगुली पाठ करब एवं अनुध्यान करबार चेष्टा करब। आजके जे अंशटी आमरा पाठ करब सेखाने पुथिकार तार शिरोनाम दिएछेन शिवेर आवेश। जय जय रामकृष्ण बांछा कल्पतरु, जय जय भगवान जगतेर गुरु, जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण, सबार चरण रेणु मागे ए अधम। बाल्य कथा शुरू होच्छे प्रभुर। सुनो मन सुंदर प्रभुर बाल्य कथा, सुगुज्ज हईते गुज्ज ए सब बारोटा, बड़ई मधुर कथा बड़ई आश्चर्य, जननीरे देखाथेन कतई ऐश्वर्य, माझे माझे शिवनेत्र समहत आखि, निश्चल सुस्थिर प्राय आई ताहा देखि, कादितेन कत नव शिशु करिकोले, ब्रह्मदैत्य पाइयाछे शैशव छावाले। अर्थात ठाकुरेर सेई जे शैशवकाल सेई समय थेकेई तिनि नाना रकम अद्भुत अद्भुत लीला जेन तार माके देखातेन। खूब गुच्छ थेके गुच्छतर ए समस्त कथा बोलछेन, बड़ई मधुर एवं सेई संगे बड़ई आश्चर्यजनक बटे। बोलछेन जननीरे देखातेन तार सेई समस्त दैव ऐश्वर्य, माझे माझे तार चोख हतो एकेबारे शिवनेत्र, शिवेर चोख जेरकम সেই বাচ্চা শিশু তখন তিনি তার চোখ শিবনেত্র হয়ে যেত। মা কিন্তু দেখে ভয় পেয়ে যেতেন, সেই শিবনেত্রের মতো স্থির আঁখি যখন দেখতেন তার ছোট্ট শিশু সন্তান তিনি কিন্তু ভয় পেতেন। তিনি মনে করতেন হয়তো বা কোনো ব্রহ্মদৈত্যের আবেশ হয়েছে বা কোনোভাবে কোনো ব্রহ্মদৈত্যকে ভর করেছে। মায়ের মন যেরকম, তিনি তো সবসময় সন্তানকে মনে করেন যে সে আহা আমার বাছা সে যেন কতই অসহায়, তো তিনি যে একেবারে জগতের নাথ সেটি তো মায়ের পক্ষে মায়ের হৃদয় দিয়ে তিনি সেটা বুঝতে পারছেন না। তখন তিনি ভাবছেন আমার বাছার বোধহয় কোনো অমঙ্গল হচ্ছে। মানসিক দেবতায় করেন জননী, দু নয়নে বাড়ি ধারা কতই না জানি, ভূতপতি শিব নাম কাছে উচ্চারণ করিলে হইত পরে আঁখি উন্মিলন। জননী অনেকের কাছেই তিনি মানসিক করছেন তার ছেলে সুস্থতার জন্য এবং বলছেন যখন শিব নাম তার কাছে উচ্চারণ করা হতো তখন কিন্তু তিনি চোখ মেলে তাকাতেন। অধরে মধুর হাসি চাহিমার পানে, ভুলাতেন জননীরে মায় মুখে টেনে, এইরূপে দুই তিন বর্ষ গেলে পরে সমান বয়স শিশু সঙ্গে খেলা করে, লাহা নামে ধনাঢ্য বংশীয় সেই গ্রামে, যাওয়া আসা হয় তার তাদের ভবনে। লাহা বাবুদের বাড়ি, এখন আমরা যারা ঠাকুরের বাড়ি দেখতে কামারপুকুরে গেছি তারা সকলেই দেখেছি যে লাহা বাবুদের বাড়ি ঠাকুরের বাড়ির প্রায় কাছাকাছি এবং লাহা বাবুদের বাড়ির সঙ্গে ঠাকুরের একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মোটামুটি যখন দুই তিন বছর বয়স হলো ঠাকুরের তখন তার সমবয়সী যে সমস্ত সেখানে গ্রামের ছেলেরা ঠাকুর তাদের সঙ্গে খেলতে যেতেন এবং সেই সঙ্গে ওই লাহা নামে যে ধনাঢ্য বংশীয় তারা বেশ অভিজাত পরিবার লাহা বাবুদের বাড়ি ছিল, তো
তাদের সঙ্গে বেশ যাওয়া আসা ছিল। ঠাকুর তাদের বাড়িতে খুব ভালো করে, তাদের সম্পর্কটা খুব ভালো ছিল, তাদের সঙ্গে নিত্য যাওয়া আসা করতেন। নাম ধর্মদাস লাহা, বড় কার বাড়ি, বহু ধনেশ্বর বহু টাকা করি, আপনি করেন যত খাতায় লিখন, কত টাকা কারবারে হয় বিতরণ, বিষয়ে বিষয়ে লোক ডুবে এক মনে, বিশেষে হিসাব কালে খাতা খতিয়ানে, মনোযোগ সেই মতো অন্য কিসে নয়, যেহেতু বিষয় বিষ ভক্ত গণে কয়, কিন্তু ধর্মদাস খাতা খতিয়ান কালে, গদাধর ঘরে তার আসিতে দেখিলে, আর না হইত তার হিসাবেতে মন, কি জানি কি করিতেন তাহে দর্শন। বলিতেন ধর্মদাস, শিশু গদাধরে, যাও বা খাও গিয়ে, কি রেখেছে ঘরে। বলছেন এই যে ধর্মদাস লাহা, তিনি বেশ বড় ব্যবসায়ী, বড় কারবারী, এবং ব্যবসায়ী মাত্রই তাদের হিসেব নিকেশ এগুলি তো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লাহাবাবুও কারবারের সমস্ত কত টাকা রেখেছেন, কোথায় কি খরচ হচ্ছে, কোথায় কি আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, এই সমস্তটুকুর তিনি হিসাব করতেন, খুব মন দিয়ে তিনি হিসাবপত্র করতেন। হিসাব কালে কিন্তু তার কখনো অন্যত্র মন যেত না, কিন্তু যখন গদাই, সেই ছোট্ট গদাই তাদের বাড়িতে আসতেন, সেই হিসেবই, সেই পরম বিষয়ী যে ধর্মদাস লাহা, তিনিও কিন্তু ঠাকুরকে যখন দেখতেন, তখন কিন্তু তার হিসেব নিকেশ সমস্ত কিছু যেন মাথা থেকে বেরিয়ে যেত, সবটুকু ভুলে তিনি যেন মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকতেন ছোট্ট গদাইকে, আর বলতেন যাও গদাই তুমি ঘরে যাও, গিয়ে দেখো কি আছে বাড়িতে, তুমি যাও গিয়ে কিছু খাও। এতটাই স্নেহপূর্ণ আচরণ ছিল তার সেই ছোট্ট গদাইয়ের প্রতি। পুত্র নির্বিশেষে বাসে লাহার গৃহিণী, কতই আদর করে না যায় বাখানে, যত্নে পোষা কত গাই, দুধ দেয় কত, নানাবিধ দুগ্ধ দ্রব্য ঘরে জনমিত। এবং সেই লাহাবাবু স্ত্রী, তিনিও কিন্তু পুত্র সমস্নেহ করতেন ঠাকুরকে, এবং তাদের বাড়িতে তো অবশ্যই তাদের অবস্থাপন্ন ঘর, তাদের অনেক গরু ছিল, সে প্রচুর দুগ্ধজাত দ্রব্য, নানা রকম মিষ্টান্ন তাদের বাড়িতে সব সময় রেডি থাকতো একদম, এবং ঠাকুরকে তারা একেবারে খুব পুত্র স্নেহে সেগুলি অবশ্যই দিতেন। খাওয়াতেন গদা ধরে পরম যতনে, গদাই কতই কন শুনিতেন কানে, আপন নন্দন গয়া বিষ্ণু নামে খ্যাতি, সমবয়স গদাইয়ের সঙ্গে বড় প্রীতি, কর্তৃপক্ষ উভয়ের প্রীতি দেখিয়ে দিয়াছিল পরস্পর স্যাঙ্গাত পাতিয়ে, স্যাঙ্গাতের নামান্তর সখা কই যারে, কি সৌভাগ্য গয়া বিষ্ণু সখা পায় কারে, অখিলের নাথ যিনি জগতের পিতা, সঙ্গে তার গয়া বিষ্ণু করিল মিত্রতা। বলছেন তাদের ওই লাহাবাবুদের এক ছেলে, তার নাম গয়া বিষ্ণু, তিনি প্রায় ঠাকুরের সমবয়সী, এবং ঠাকুরের সঙ্গে তার ভীষণ মনের মিল, ভীষণ ভালোবাসতেন তিনি ঠাকুরকে, এবং ঠাকুরও তার প্রতি ভীষণ রকম, ছোট্ট গদাই তার প্রতি খুব ভালোবাসা, এবং এদের এই একে অপরের ভালোবাসা দেখে তাদের পিতামাতারা তাদের দুজনের মধ্যে যেন সাংগাত পাতিয়ে দিয়েছিলেন। সাংগাত মানে হচ্ছে সখা পাতানো, সই পাতানো, যেটাকে বলে মহিলাদের সঙ্গে মহিলাদের যে বন্ধুত্ব সখ্যতা, সই পাতানো, যেরকম সেই রকমই এদের সাংগাত অর্থাৎ কিনা সখা পাতিয়ে দিয়েছিলেন। বলছেন পুঁথিকার যে এই যিনি গয়া বিষ্ণু, যার নাম গয়া বিষ্ণু দাহা, তিনি কত সৌভাগ্যবান সেটা কিন্তু বর্ণনা করার মতো নয়, যিনি কিনা জগতের নাথ, যিনি কিনা জগৎ প্রভু, তাকে তিনি সখা রূপে পেয়েছেন, কতই না সৌভাগ্য। সঙ্গে নানা রূপ খেলা বালকের সনে, সসঙ্গী কানাই যেন নন্দের অঙ্গনে, অগণ্য গোধনেশ্বর গোকুল মাঝারে, এবে ধর্মদাস লাহা কামার পুকুরে, কি
বড় করিব বন্দী যুগল চরণ, যার ঘরে খেলে পূর্ণ ব্রহ্ম সনাতন। ব্রহ্মা বিষ্ণু মহেশের সবার উপর ধরিয়া মাইক ধর্ম নর কলেবর, গড়িলা নূতন ভেলা মহিমা অপার, করিবারে পতিতেরে ভব সিন্ধু পার। বলছেন যে এই যে ধর্মদাস লাহা, ধর্মদাস লাহা তার পরিবার তার সন্তান সকলেই কিন্তু অসীম সৌভাগ্যের অধিকারী, কারণ তাদের সঙ্গে এই যে ভগবান বিষ্ণু, যেমন কৃষ্ণ কৃষ্ণ সখা যেরকম কানাইয়ের সঙ্গে সসঙ্গী, কানাই যেরকম নন্দের অঙ্গনে খেলে বেড়াতেন, সেই কৃষ্ণ অবতারে আমরা যেরকম দেখেছি, ঠিক সেই রকমই যেন এই লাহা বাবুদের উঠানটিতে খেলে বেড়াচ্ছেন এই বর্তমান অবতারে ভগবান বিষ্ণু। গদাই অবতারে তিনি খেলছেন তার সেই সঙ্গীদের নিয়ে, এবং যারা সেই অপূর্ব অলৌকিক দৃশ্যটি অবলোকন করতে পারছেন তারা অবশ্যই অত্যন্ত সৌভাগ্যশালী, এতে কোনো সন্দেহ নেই। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি যেন এই ত্রিলোকেশ্বর ত্রিভুবনেশ্বর, তিনি এই নরদেহ ধারণ করে গদাই রূপ ধারণ করে এসেছেন লোক উদ্ধারের জন্য। এরপরের যে অংশটি আমরা সেখানে পড়ব তাতে রয়েছে অতিথির বেশ ধারণ ও ঐশ্বর্য প্রদর্শন। শুনো শুনো সুমধুর প্রভু বাল্য লীলা, শিশুরূপী ভগবান যে প্রকারে খেলা করিলেন কামার পুকুর বাসী শনে, শুনো 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 মন শুনো এক মনে। আর কত গ্রামের বালক সঙ্গে জুটে নানা মত খেলা করে ঘরে পথে মাঠে। ছেলেবেলার কথা বলছেন ঠাকুরের, ঠাকুর যখন বালক তার সেই বাল্য লীলা, কামার পুকুরের পথে ঘাটে তিনি খেলে বেড়াচ্ছেন গ্রামের বালকদের সঙ্গে। মনোমত পরিবেশ সাজান বাছনি, দেশ দশা অনুসারে আই ঠাকুরানি। লাহাদের ছিল বড় অতিথি সেবন, আসিত যাইত কত শত সাধুজন। অতিথি সেবার শালা ছিল যেইখানে, গদাইয়ের প্রীতি বড় যাইতে সেখানে। কখনো একাকী কভু সঙ্গীগণ সঙ্গে, ভজন ভোজন আদি দেখিতেন রঙ্গে। লাহাবাবুদের একটি অতিথিশালা ছিল, সেখানে অনেক সাধু অনেক সজ্জন ব্যক্তি যাওয়া আসা করতেন, এবং ঠাকুর খুব পছন্দ করতেন সেই সাধু দেখতে, তাদের সঙ্গ করতে, এবং সেই সাধুদের যে নানা রকম ভোজনের আয়োজন করা হচ্ছে সেইগুলি দেখতেন, তাদের কিভাবে সেবা হচ্ছে সেগুলি দেখতেন, সাধুদের বেশভূষা দেখতেন, তিনি ভীষণ পছন্দ করতেন এই সাধু সঙ্গ। ভোজন সময়ে অতিথিরা অতি প্রীতে ঠাকুর প্রসাদ দিত গদাইয়ের হাতে। মহা প্রেমে গদাধর লইয়া প্রসাদ সঙ্গী সহ খাইতেন পরম আহ্লাদ। একদিন নববস্ত্র ঠাকুরানী আই পরাইয়া সাজাইলা প্রাণের গদাই। তো ঠাকুরকে যখন তারা প্রসাদ দিতেন হাতে, ঠাকুর আনন্দ সহকারে সেই প্রসাদ নিতে এবং সেটি নিয়ে তার সমস্ত সঙ্গীদের সঙ্গে ভাগ করে মহানন্দে সেটি খেতেন। অন্য একদিনের ঘটনায় এবার আমরা আসছি, সেখানে ঠাকুরকে তার মা আই ঠাকুরানি বলা হচ্ছে, অর্থাৎ আমাদের কিনা ঠাকুমা তিনি, তিনি সুন্দর করে সাজিয়েছেন একটি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন। ঠাকুর এবার কি করবেন সেই নতুন বস্ত্রতে আমরা দেখব। আনন্দ অন্তর যেন বালকের রীতি, আসি উপনীত হইলা যথায় অতিথি। ডোর কোপনি পরা দেখি যত সাধুগণে, সে বেশ লাগিল বড় গদাইয়ের মনে। যেন মনে হইল সাধ কৌপিন পরিতে, নব বস্ত্র খণ্ড খণ্ড করিয়া তরিতে। অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর সেই খণ্ড লয়ে, ডোর কোপনি পরিলেন আনন্দিত হয়ে। মা তাকে নতুন বস্ত্র পরিয়ে পাঠিয়েছেন, তিনি সেখানে এসে সাধুদের দেখছেন যে কৌপিন পরা, সেই কৌপিন পরা সাধু দেখে
তার খুব মনে হয়েছে তিনিও কৌপিন পরবেন। তখন সেই নতুন বস্ত্রটিকে তিনি ছিঁড়ে টুকরো টুকরো করেছেন এবং তার থেকেই তিনি কৌপিন বানিয়ে নিজে পরেছেন। বলছে যিনি এই অখণ্ড ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মাণ্ডেশ্বর, তিনি তার সেই পূর্ণ কাপড়টিকে খণ্ড খণ্ড করে তার কৌপিন তৈরি করলেন তিনি সেটি পরবেন বলে। সেই ডোর আর কৌপিন পরে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। কৌপিন পরিয়া আনন্দের সীমা নাই, নেচে নেচে সমাগত জননীর ঠাই। তার এত আনন্দ হলো সেই কৌপিন বস্ত্র পরে, তখন তিনি নেচে নেচে তার মায়ের কাছে এসে উপস্থিত হলেন। কহেন মায়ের আগে নাচিয়া নাচিয়া, অতিথি হয়েছি মা গো দেখো না চাহিয়া। জননী দেখেন সেই নব বস্ত্রখানি, ছিড়িয়া পড়েছে নিজে এডোর কৌপিনী। বলছেন মা মায়ের কাছে নাচতে নাচতে গিয়ে তিনি বলছেন যে দেখো আমি অতিথি সেজেছি, অর্থাৎ কিনা সেই সাধুরা যারা সেই কৌপিন পরিহিত হয়ে সেই গ্রামের অতিথি হয়ে আসেন লাহাবাবুদের সেই অতিথিশালায়। ঠাকুর বলছেন দেখো মা আমি সেই সাধু অতিথি সেজেছি। মা অবাক হয়ে দেখছেন সেই নতুন বস্ত্রটি তিনি যে গদাইকে পরে পাঠিয়েছিলেন, গদাই সেই নতুন বস্ত্রটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে কৌপিন করে পরে এসেছে। আরে অভাগীর বাছা কি কাজ করিলি, এমন করিতে বাপ বুদ্ধি কোথা পেলি। বস্ত্র ছিঁড়ি কৌপিন করিতে কে শেখালে, বলিতে বলিতে আই লইলেন কোলে। তখন বলছেন তার মা তাকে যে এই বুদ্ধি তোকে কে দিল, তুই একটি গোটা কাপড় কেটে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে খণ্ড খণ্ড করে কৌপিন বানালি বাছা, কে তোকে এই বুদ্ধি দিল বলে তিনি তাকে আদর করে আবার কোলে নিচ্ছেন। সন্ন্যাসীর বেশ অঙ্গে দেখিয়া নয়নে, শেলের সমান লাগে জননীর প্রাণে। সেই যে সন্ন্যাসীর মতো তিনি কৌপিন পরেছেন সেটি দেখে জননীর প্রাণে কিন্তু ভয়ানক আঘাত লেগেছে। শ্রাবণের ধারা যিনি চোখে ঝরে জল, অনিমেখ চোখে দেখে বদন কমল। তিনি সন্তানকে ওইভাবে যেন সন্ন্যাসীর বেশে সাজতে দেখে তার চোখের জল আর বাঁধ মানছেন না, জননী তো তিনি মা তো তিনি, তাই তিনি সন্তানকে ওই বেশে দেখতে পারছেন না। আমরা কিন্তু জানি পরবর্তী কালেও ঠাকুর কিন্তু তার আনুষ্ঠানিক সন্ন্যাস হওয়া সত্ত্বেও কখনো তিনি গেরুয়া পরেননি, কারণ তার মা সহ্য করতে পারবেন না সেই গেরুয়া বেশ। মাকে তিনি এত ভালোবাসতেন, আমরা সেটি দেখি পরবর্তী কালেও তার জীবনে, যে তিনি কিন্তু এইটি খুব রক্ষা করেছেন, পালন করেছেন। তার আনুষ্ঠানিক সন্ন্যাস হয়েছে, সমস্তটুকু তিনি করেছেন সাধনার জন্য যা যা প্রয়োজন করেছেন, কিন্তু গেরুয়া বস্ত্র তিনি ধারণ করেননি। তার মায়ের জীবদ্দশা, তিনি মা যাতে কষ্ট না পায়, মনে আঘাত না পায় সেই কারণে। তো সেই ছোটবেলায় তিনি একবার কৌপিনটি পরেছিলেন, মা তার দেখে প্রচুর তিনি কান্নাকাটি করছেন, হয়তো ঠাকুরের সেই স্মৃতিটি মনে ছিল, তাই তিনি পরবর্তীকালেও সেটি স্মরণে রেখে মাকে সেই আঘাত দিতে চাননি বলেই কিন্তু তার ওই কৌপিন যে বস্ত্র বা ওই গেরুয়া বস্ত্র তিনি ধারণ করেননি মায়ের সামনে। হেনকালে খেলায় যতেক সঙ্গী ডাকে, তাড়াতাড়ি নামিলেন মার কোল থেকে। এই সময় তাকে আবার বন্ধুরা ডাকতে এসে গেছে খেলবার জন্য, তিনি সেই ডাক শুনে ছোট্ট গদাই মায়ের কোল থেকে তাড়াতাড়ি নেমে পড়লেন। নাচিয়া নাচিয়া মিলে তা সবার শনে, নানা রঙে হয় খেলা বাড়ির প্রাঙ্গণে। তারপর তিনি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে সেই বাড়ির মধ্যেই বাড়ির উঠোনের মধ্যে খেলে বেড়াতে লাগলেন মনের আনন্দে। খেলিতে দেখিয়া আই ভুলিলা সকল, মোহ দিয়া ভগবান কি করেছে কল। আবার তাকে খেলতে দেখে তার মা কিন্তু এই সব দুঃখ এত কিছু যে তার মন খারাপ হচ্ছিল সবটুকু আবার তিনি ভুলে গেলেন। আর দিন আই তার হাতে টুকি দিয়া, খাইতে দিলেন মুড়ি গুড় মাখাইয়া। পাড়াগায় বালকের যে প্রকারে রীতি, খেলিতে খেলিতে খাওয়া বড়ই পীড়িতি। খান মুড়ি গদাধর টুকি লয়ে হাতে, কি বুঝি হইল ভাব খাইতে খাইতে। বাম হাতে ধরা টুকি বালক গদাই,
স্পন্দহীন হইল কায়ে নড়াচড়া নাই, অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী, হেলোকালে দেখে এসে আই ঠাকুরানি। তার মাতাকে মুড়ি খেতে দিয়েছেন ছোট্ট একটি টুকরি করে, সেটি হাতে নিয়ে গুড়মুড়ি ঠাকুর খাচ্ছেন। খেতে খেতেই তার সেই ভাব আবেশ হয়েছে, যেটি পরবর্তীকালে আমরা মুহুর্মুহু দেখছি তার মধ্যে, সেটি সেই ছোট্ট থেকে কিন্তু তার মধ্যে এটি আমরা দেখছি যে সে বালক গদাই তার নিষ্পন্দ হয়ে গেছে, তার চোখে দৃষ্টি, তার শরীরও যেন নিষ্পন্দ, মা এসে দেখছেন। অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী, হেলোকালে দেখে এসে আই ঠাকুরানি। উচ্চস্বরে কাঁদেন গদাই করি কোলে, ব্রহ্মদৈত্য পায় তাই দুর্গা দুর্গা বলে। মা তো তিনি সবসময় ভয় পাচ্ছেন, বোধহয় তার ছেলেকে ভূতে ছুটে ধরেছে, তাই তিনি ভাবছেন এই ভাব এই আবেশ এগুলি তো তার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, তাই তিনি ভাবছেন নিশ্চয়ই ব্রহ্মদৈত্য পেয়েছে। সঙ্গে সঙ্গে তিনি দুর্গা নাম করতে লাগছেন এবং প্রচুর কাঁদছেন ছেলেকে কোলে করে। আইনা পারেন কিছু বুঝিতে ব্যাপার, রমণী সুলভ মাত্র শুধু চিৎকার, প্রকৃতিস্থ গদাই হইলা কিছু পরে, দেখে শুনে কেহ বুঝিতে না পারে, কখনো কখনো যেতে মাঠের আইলে, অবশ হইয়া অঙ্গ পড়িতেন ঢোলে, আর কত মত হতো নাহি যায় বলা, অগাধ জলদি শিশু শ্রীপ্রভুর খেলা। বলছেন যে এইভাবেই ঠাকুরের কিন্তু ছোট থেকেই বারে বারে ভাব হতো, কখনো হয়তো তিনি আলপথ দিয়ে চলেছেন, যেতে যেতে আমরা সেই ঘটনার কথা জানি যে তিনি দেখছেন যে কালো মেঘ করেছে, তার মধ্যে সাদা বকের শাড়ি যাচ্ছে, সেই দেখে তিনি ভাবাবেশে আবিষ্ট হয়ে পড়লেন, মাঠের মধ্যে সেই অচৈতন্য হয়ে পড়েছিলেন। তো এইভাবে তার বারে বারেই ভাব হতো, সেটি কিন্তু তার মা কখনো বুঝতে পারতেন না, বা বুঝতে পারাও এইভাবে তো সম্ভব নয় তার পক্ষে। কিন্তু তার যে লীলা, প্রভুর যে লীলা, সেটি তো তার তো থই পাওয়া অসম্ভব, তাই সেই অগাধ জলধি, সেই অসীম সমুদ্রের মতো সেই তার লীলা, সেটি তার প্রভুর যে খেলা, সেটি বোঝা অত্যন্ত দুষ্কর। আর দিন মুড়ি ভরা টুকি করি হাতে, শিশু সঙ্গে খেলিয়া বেড়ান মাঠ পথে, নাই কোনো অন্তরাল চারিধার খোলা, নবীন নবীন মেঘ শূন্য করে খেলা, বুঝি না কি ভাব তার হইল মনে মনে, বিভোর হইল অঙ্গ চেয়ে মেঘ পানে, বাহ্য জ্ঞান নাহি আর অনিমেষ আঁখি, বেঁকে হাত উপর হইয়া গেল টুকি, ভূতলে পড়িল মুড়ি যত ছিল তাই, শিশু গদাইয়ের লীলা না আসে কথায়, বলিবার নয় কথা বলিতে কি আছে, মহাভক্ত বেদব্যাস কোথা ভেসে গেছে, আমি হীন বুদ্ধি মতি তুচ্ছ অতিশয়, কামিনী কাঞ্চনাসক্ত সমল হৃদয়, শপথে কোথায় লীলা গাইব কেমনে, বুঝিয়াছি মন কিন্তু নাহি বুঝে প্রাণে, মম সমক্ষিপ্ত কোথা প্রাণে যার আস, বেলায় বালুকালয়ে দেউল প্রয়াস, মিছে লোভে আটি গিলে রটে জনশ্রুতি, ছাড়িতে না পারি মিষ্ট রামকৃষ্ণ পুঁথি, শ্রীপ্রভুর লীলা কথা বলে সাধ্য কার, যোগেশ বুঝিতে নারে মুই কি বা ছার, দয়া কর দীনবন্ধু অগতির গতি, বড় সাধ লিখিবারে রামকৃষ্ণ পুঁথি। পুঁথিকার বলছেন যে সেই আরেকটি দিনের ঘটনা, প্রভু সেই আবেশ হওয়া মেঘের মধ্যে সেই বকের শাড়ি দেখে এমনই তিনি আবিষ্ট হলেন যে হাতের মুড়ি সব পড়ে গেল, তিনি অচৈতন্য হয়ে পড়লেন সেখানেই। তার যে সেই লীলা, সেই অপার লীলা বর্ণনা করা বেদব্যাসেরও সাধ্য নেই। পুঁথিকার বলছেন আমরা তো অতি সামান্য, কিভাবে তার সেই লীলা বুঝবো, কিভাবে তার সেই লীলা বর্ণনা করব, এটি অসম্ভব। তাই তার কৃপা না হলে এই রামকৃষ্ণ পুঁথি পাঠ, রামকৃষ্ণ পুঁথি শ্রবণ বা তার লিখন কোনটাই সম্ভব নয়। অত্যন্ত সৌভাগ্যের ফলে এবং তার কৃপার ফলে আমরা এই রামকৃষ্ণ পুঁথি অনুধ্যান করতে পারি। এরপরের অংশটি রঘুবীরের মালা গ্রহণ। শ্রীপ্রভুর বাল্য খেলা
অতি সুললিত, গাহিলে শুনিলে প্রাণ অতি প্রফুল্লিত। বিশ্বাস আকর কথা শ্রীপদে তাহার, গাব দেহ শক্তি প্রভু শক্তির আগার। একদিন দেখিলেন জনক তাহার, অনুরাগে গাথে প্রাতে দিব্য ফুলহার। চন্দন কুসুম কত আয়োজন করে, পুঁজিবারে রঘুবীর শালগ্রাম ঘরে। পরম সুঠাম শিলা রূপের পুতলি, শুনো শুনো মন এ শিলার কথা কিছু বলি। বলছেন প্রভুর যে বাল্যলীলা, সেই বাল্যলীলার কথা যতই আমরা শুনব আমাদের মন একেবারে আহ্লাদে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। পুঁথিকার বলছেন বিশ্বাস আমাদের মনে থাকতে হবে, তার শ্রীপদে সেই শরণাগতির ভাব থাকতে হবে, এবং তিনি যেন আমাদের শক্তি দেন, তার সেই লীলা আমরা যেন শ্রবণ করে অনুধাবন করতে পারি। একদিন সকালে তিনি খুব দিব্য একটি ফুলহার কাঁধছেন, কার জন্য? রঘুবীরের জন্য। এবং রঘুবীর অত্যন্ত সুন্দর একটি শিলা, রঘুবীর শিলা, এবং সেই শিলার কথা এবার পুঁথিকার বলছেন, শুনো শুনো এ শিলার কথা কিছু বলি। কর্ম প্রয়োজনে একবার দ্বিজবর চলেন মেদিনীপুর দূরস্থ শহর, দু তিন দিনের পথ পশ্চিম দক্ষিণে, কর্ম করে তথা এক তাহার ভাগিনে। প্রথম দিবস গেল দ্বিতীয় আইলে, বসিলেন ক্লান্ত কায় এক বৃক্ষ মূলে। অলসে অবশ তনু করিলা শয়ন, অজ্ঞাতে অজ্ঞাতে তার নিদ্রা আকর্ষণ। দেখেন আশ্চর্য কথা স্বপ্নে দ্বিজবর, এক নব দুর্বাদল বর্ণ কলেবর। সুঠাম কুমার বয় হাতে ধনুর বান, শিরেতে সুন্দর জটা দুলে লম্বমান। কহিলেন দ্বিজবরে কাকুতি করিয়া, দেখো এক সাধু মরে গিয়াছে ফেলিয়া। মাটির ভিতর আমি আছি ধান খেতে, দিনান্তেও একবার নাহি পাই খেতে। লইয়া চলো না তুমি আপন ভবন, যাইতে তোমার সঙ্গে বড় মম মন। ব্রাহ্মণ বলেন বাছা কি কহ আমায়, গরিব কি আছে দিব খাইতে তোমায়। শুনিয়া কুমার কহে কিছু নাহি চাই, যদি নীতি নীতি দুটি দুটি অন্ন পাই। নিদ্রা ভঙ্গে দ্বিজবর উঠিলা চমকি, এবা কিবা অপরূপ স্বপ্নেতে দেখি। সাত পাঁচ ভাবি দ্বিজ ধান খেতে যান, খুঁজেন আগোটা ক্ষেত না পান সন্ধান। বলছেন একবার ঠাকুরের পিতা তিনি মেদিনীপুরে কোন একটি কর্ম উপলক্ষে যাচ্ছিলেন, তো সেখানে যেতে দু তিন দিন সময় লাগার কথা। একদিন গেছে, দ্বিতীয় দিন যখন তিনি চলছেন রাস্তায় যেতে যেতে তিনি পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন, একটু অবসন্ন বোধ হচ্ছে তার। তখন তিনি একটি গাছের তলায় বিশ্রাম নেবার জন্য একটু বসেছেন। তিনি সেখানে বসেছেন, তখনই তার হঠাৎ করে এত ক্লান্তি, তো সেই ক্লান্তির আবেশেই তার ঘুম পেয়ে গেছে, তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুমের মধ্যেই তিনি স্বপ্ন দেখছেন যে সেই একটা অল্প বয়সী যেন বালক, তার দেহের রং সেই ঘনশ্যাম, তিনি নবদুর্বাদলের মতো, অর্থাৎ কিনা শ্রীরামচন্দ্রের গায়ের রং যেই রকম, ঠিক সেই রকম বর্ণযুক্ত একজন কিশোর, তার মাথায় জটা হাতে ধনুর বান, অর্থাৎ কিনা স্বয়ং রামচন্দ্র তিনি। তিনি এসে স্বপ্নে তাকে দেখা দিচ্ছেন, দিয়ে বলছেন দেখো আমাকে একজন এক ব্রাহ্মণ এখানে এই মাঠের মধ্যে ফেলে গেছে, আমি দিনান্তে একবারও খেতে পাই না, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো তোমার ঘরে, আমার খুব ইচ্ছা করছে তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে। তো ঘুমের মধ্যেই তখন তিনি বলছেন সেই রামচন্দ্রকে, বলছেন যে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব, কিভাবে, আমারও তো সেরকম সঙ্গতি নেই। তখন বলছেন আমার আর কিছু চাই না, তোমার সঙ্গে গেলে তবু দুটি দুটি অন্ন তোমার বাড়িতে যা হবে আমি সেটুকুই পাবো, তাতেই আমার চলবে, আমি এর বেশি আর কিছু চাই না।
তারপর সেই সময়ই যখন এই কথা হয়েছে তখনই তার নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। তখন তিনি গোটা ক্ষেতের মধ্যে খুঁজতে লাগলেন যে সত্যি কি সেরকম কিছু পড়ে রয়েছে। তিনি খুঁজলেন, খুঁজে দেখছেন যে না, সেরকম কিছু তিনি পাননি। হতাশ হইয়া পরে ভাবে মনে মনে, খুঁজিনু খেতেতে যেন দেখিনু স্বপন, মিথ্যা কি এ সত্য কথা, পুনঃ নিদ্রা যাব, সত্য হলে পুনরায় দেখিতে পাইব। বলছেন তিনি সমস্ত খেতে খুঁজেও যখন পেলেন না, তখন তিনি ভাবছেন কি জানি স্বপ্ন দেখেছি, সত্যি কি মিথ্যে, তাহলে আমি আবার এখানে একবার নিদ্রা যাব, এবং যদি ঘটনাটি সত্য হয় তাহলে আমি আবার স্বপ্নে যেন সেটি দেখি, যদি আবার স্বপ্নে দেখি তাহলে জানবো যে এটি সত্যি। অর্থাৎ তিনি সত্যই দেখা দিচ্ছেন, সত্যই তিনি এখানে আছেন এবং আমার সঙ্গে তিনি যেতে ইচ্ছুক। এত ভাবি দ্বিজবর করিলা শয়ন, পূর্ববৎ কুমারেরে দেখেন স্বপন, কুমার বলেন মুটো ধান গাছ তলে, নিশ্চয় পাইবে তুমি পুনশ্চ খুঁজিলে। আবার তিনি ঘুমিয়েছেন যখন, আবার তিনি দেখছেন সেই কুমার, সেই রামচন্দ্র কুমারের বেশে তাকে দর্শন দিচ্ছেন এবং দিয়ে বলছেন যে তুমি আমাকে খুঁজে পেলে না, তুমি দেখো ওই মুটো ধান গাছ যেখানে রয়েছে সেই ধান গাছের তলায় তুমি ভালো করে খুঁজে দেখো, আমাকে অবশ্যই পাবে, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। নিদ্রা ভঙ্গে দ্বিজবর ধান খেতে যান, মুটো ধান গাছ তলে দেখি বারে পান, পরম সুন্দর এক শিলা মনোহর, কিন্তু এক কাল ফণি তাহার উপর। কি সুন্দর লীলা দেখুন ভগবানের, তিনি সেখানে আবার গিয়ে খুঁজেছেন সেই গাছতলা যেখানে বলেছেন, গিয়ে খুঁজেছেন, খুঁজে দেখছেন যে অপূর্ব সুন্দর একটি শিলা, সেই রামচন্দ্রের শিলা সেখানে সেটি, কিন্তু তাকে ঘিরে রয়েছে একটা কাল সাপ, একটি একেবারে বিষধর সাপ পনা তুলে রয়েছে সেই পাথরটিকে যেন রক্ষা করছে। স্বপনের বার্তা দিজ সরিয়া অন্তরে, ফণিকে না করি ভয় শালগ্রাম গ্রাম ধরে। কিন্তু তিনি বলছেন আমি তো স্বপ্নে দেখেছি, স্বপ্নে রামচন্দ্র স্বয়ং এসে আমাকে বলেছেন তাকে সঙ্গে নিয়ে যেতে, তাহলে আমি তো এই সাপকে ভয় পাবো না বলে তিনি তখন হাত বাড়িয়েছেন সেই শিলাটি তুলে নেবেন বলে। ধরামাত্র দেখিলেন ফণি নাই আর, ফিরিলেন মহানন্দে আপন আগার। তিনি যেই মাত্র সেই শিলাটিকে ধরলেন নিজে নেবেন বলে, তখন দেখছেন যে সাপটি সেখানে সেই শিলাটির উপরে ছিল সেটি আর তখন নেই, তাই তিনি মহানন্দে সেই শিলাটিকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে ফিরে এলেন। সেই এই রঘুবীর প্রাণের পুতলি, নিত্য সেবা করে ঘরে ঝড় বড় কুতহলি। বলছেন যে এই সেই রঘুবীর যিনি স্বপ্নে দেখা দিয়ে তাকে তার ঘরে এসেছিলেন এবং তার প্রাণের পুতুলি তিনি, অর্থাৎ তার কাছে তিনি অত্যন্ত প্রিয় এই রঘুবীর শিলা। তিনি তো ঠাকুরের, আমরা জানি ঠাকুরের বংশের কুলদেবতা তিনি রঘুবীর শিলা, আজও আমরা দেখি তিনি পূজিতা, পূজিত ঠাকুরের বাড়িতে এখনো তিনি রয়েছেন। তো সেই সেই রঘুবীর শিলা ঠাকুরেরও অত্যন্ত প্রিয় এবং ঠাকুরের পিতার তিনি প্রাণস্বরূপ যেন। আজি সাজাইতে ফুলে ব্রাহ্মণের আশ, আয়োজন ফুলহার অন্তরে উল্লাস, সুন্দর কুসুম মালা গাঁথা অনুরাগে, ভকতি চন্দন তার দলে দলে লেগে, সেই মালা গদাইয়ের পরিতে বাসনা, কেমনে পরেন মালা করেন ভাবনা। বলছেন সেই রঘুবীরের জন্য একটি মালা গাঁথা হয়েছে, তার পিতা খুব সুন্দর করে যত্ন করে ভক্তি চন্দন মাখিয়ে যেন সেই অপূর্ব সুন্দর মালাখানি গেঁথেছেন রঘুবীর শিলার জন্য, কিন্তু গদাইয়ের সেই মালাটি পড়তে বড় আকাঙ্ক্ষা, তিনি বুঝতে পারছেন না কিভাবে ওই মালাটি পড়বেন। অদ্ভুত কথায় কিছু বলিবার নাই, শুনহ কেমনে মালা পড়িল গদাই। বলছেন এটি অদ্ভুত একটি তার লীলার কথা, ভাষায় প্রকাশ করা যায় না, এবং কিভাবে গদাই সেই মালাটি পড়লো আমরা এবার শুনব। পুঁথিকার বলছেন, চক্রীর বিষম চক্র কে বুঝিতে পারে, ব্রহ্মা বিষ্ণু মহেশের বুদ্ধি বল হারে, পূজায় বসিলা পিতা দেখেন চাহিয়া, পূজো উপকরণ যত সম্মুখে লইয়া, ঠাকুরে করায় স্থান সোহাগে ব্রাহ্মণ,
আখি মুদি রঘুবীরে করেন শরণ। শরণ উদ্দেশ্য মাত্র ব্রাহ্মণের ছিল, শরণ গভীর ধ্যানে চক্রে গত হল। সুযোগ পাইয়া গদাধর হেন কালে যতনের গাঁথা মালা পরিলেন গলে, চন্দনে চর্চিত কইলা অঙ্গ আপনার, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতার। রঙ্গ করি জনকেরে ডাক দিয়া কন, দেখো না গো রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর, দেখো না গো চেয়ে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। বলছেন সেই তার পিতা যখন পুজোতে বসেছেন, সমস্ত পুজো উপকরণ সাজিয়ে নিয়ে বসেছেন, সেই মালাও সেখানে রয়েছে, অন্যান্য চন্দন পুজো উপকরণ রয়েছে সেখানে, তিনি সব একেবারে প্রস্তুত করে প্রথমে রঘুবীরকে স্মরণ করে পূজা করতে বসবেন, করা শুরু করবেন। কিন্তু তিনি চেয়েছেন শুধুমাত্র স্মরণটুকু করতে, এমন লীলা রঘুবীরের, সেই রঘুবীরই তো গদাই, তার এমন লীলা যে সেই স্মরণটুকু করতে গিয়ে তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, প্রায় সাধন সমাধির মতো মগ্ন। এত গভীর সে ধ্যান যে তাকে ডাকলেও যেন তার সাড়া পাওয়া যাচ্ছে না। তার পিতাকে সেই গভীর ধ্যানে মগ্ন দেখে তখন গদাই সেই রঘুবীরের জন্য রাখা মালা নিজের গলায় পড়লেন, সেই রঘুবীরের জন্য রাখা যে চন্দন তাই দিয়ে নিজের শরীর সমস্ত চন্দন চর্চিত করলেন। তারপর তিনি পিতাকে ডেকে বলছেন, দেখো না আমি তো রঘুবীর, দেখো তোমার সেই পূজার উপকরণে, তোমার সেই মালায় চন্দনে কিভাবে সেজেছি আমি, কিভাবে রঘুবীর সেজেছে, তাকে কি অপরূপ লাগছে তুমি দেখো। অযোধ্যা সদৃশ্য এই কামার পুকুর, যেইখানে বাল্যলীলা হইল শ্রীপ্রভুর। এখানে এই যে রঘুবীর রূপে গদাই যেখানে লীলা করলেন, এই কামার পুকুর সেটি অবশ্যই যেন অযোধ্যা স্বরূপ, যেখানে ঠাকুর রাম রূপে রঘুবীর রূপে তার পিতার পূজা গ্রহণ করলেন। তথায় বসতি করে যত নরনারী, পশু পাখি তৃণ আদি গুল্মলতা করি, শ্রীপাদ বন্দনা করি জুড়ি দুই করে, পদরজ দিয়া রাখো অধম পামরে। তোমাদের গুণগাথা মহিমা বর্ণন করিতে সক্ষম কভু নহে এ অধম। বলছে সেই কামার পুকুর যেটি কিনা অযোধ্যা সদৃশ্য, তার ধুলিকণা পর্যন্ত পবিত্র, সেখানকার নরনারী, সেখানকার এমনকি পশু পাখি সকলে সেই পরম পবিত্র, তাদের সকলেই আমাদের যেন প্রণম্য পূজনীয়, তাদের চরণ ধুলি আমরা সকলেই যেন প্রার্থনা করছি। কৃপা করি বারেক যদ্যপি দেখো হেরি, তবে কিছু গুণগান করিবারে পারি, অধমের নাহি কোনো মাত্র শক্তি বল, তোমাদের কৃপা কণা ভরসা সম্বল। গ্রামবাসী প্রতিবাসী নরনারীগণ গদায়ে বুঝেন যেন জীবন জীবন, অর্থাৎ সেই গদাই যেন সেই গ্রামবাসী সকলের কাছে তাদের প্রাণের প্রাণ স্বরূপ, তাদের জীবনের জীবন। গদাই নিপুণ শত সুমধুর স্বরে শিব শ্যামা বিষয়ক গান করিবারে, গদাই তার সুমিষ্ট কণ্ঠস্বরে সেই ছোট থেকেই অপূর্ব সুন্দর ভাবে তিনি কালী কীর্তন করেন, শিবের বিষয়ে গান করেন, এবং সেই অপূর্ব কণ্ঠে সেই অপূর্ব সঙ্গীত শুনে সমস্ত গ্রামবাসী মোহিত হয়ে যায়, এবং তাদের কাছে গদাই তাদের প্রাণ স্বরূপ। অল্প বয়স শিশু অতি মিষ্ট স্বর, যে শুনিত জুড়াইত তাহার অন্তর, নারী যত সমবেত লাড্ডু দিয়া হাতে, বলিতেন গদাই রে গান শুনাইতে। তার এত সুন্দর কণ্ঠস্বর এবং এত সুন্দর করে তিনি গাইতেন যে সমস্ত নরনারী তার কাছে গান শুনতে খুব উৎসুক, এবং কোন নারী যদি সেখানে যারা থাকতেন তারা লাড্ডু বানিয়ে আনতেন, নাড়ু বানিয়ে আনতেন, এবং গদাইকে দিয়ে বলতেন, গদাই তুই এই মিষ্টিটি খা আর আমাদেরকে গান শোনা। বিশেষে বিধবা যারা গ্রামের ভিতরে যা পেতেন রাখিতেন গদাইয়ের তরে, গদা ধরে ধরে লয়ে যাইত ভবন, পথে ঘাটে যেইখানে
হয় দর্শন বলছে তার গ্রামের যারা নারীরা বিশেষ করে যারা বিধবা নারী তারাও পর্যন্ত তাদের বাড়িতে যা কিছু ভালো মন্দ হতো সব গদাইয়ের জন্য তারা রেখে দিতেন এবং যখনই রাস্তাঘাটে যেখানে গদাইকে দেখতে পেতেন তারা বাড়িতে ধরে তাকে নিয়ে যেতেন সঙ্গে করে এবং গদাইকে সেই খাবার তারা খাইয়ে যেন খুব পরিতৃপ্ত হতেন। কত কি খাইতে দেন পরম যতনে, সুতো বেচা করে দিয়া লাড়ু কিনে এনে, গদাইরে খাওয়াতে হত এত দূর স্বাদ, হতাশে গণিত হৃদে বিষম বিষাদ, প্রহরে কে না দেখিলে বিদরে বুক, ব্রাহ্মণ কুটিরে ছুটে দেখিবারে মুখ। বলছেন গ্রামের সবাই এমন ভাব যে কিছুক্ষণ যদি গদাইকে দেখতে না পেত তাদের যেন ভীষণ রকম কষ্ট হতো, হৃদয়ে বিদারী যন্ত্রণা, তারা তখন ছুটে ছুটে যেত তার বাড়িতে তাকে দেখার জন্য, তার দর্শন পাওয়ার জন্য। হাইতে এসব নর নারী বেশে হেথা, থাকিতে নয়ন খেলু নয়নের মাথা, দয়া করে দেহ খুলে দুখানি নয়ন, জীবন সার্থক করি হেরিয়া চরণ। বলছেন যারা প্রভুর সঙ্গে এসেছেন তার লীলা সঙ্গী এবং লীলা সঙ্গিনী যারা, তারা তো সাধারণ কোন মানবী নন, তারাও তো প্রভুর সঙ্গী। আমাদের চোখের সেই দৃষ্টি যেন খুলে যায়, তাদেরকে যেন সাধারণ ভেবে আমরা ভুল না করি। প্রভু আমাদের যেরকম প্রণম্য সেই রকম তার লীলা সঙ্গী লীলা সঙ্গিনী যারা সকলেই আমাদের প্রণম্য, তাদের সকলের প্রতি, তার সেই জন্মস্থানের প্রতি এবং তার সমস্ত যারা সঙ্গী সাথী সকলের প্রতি পুথিকার প্রণাম নিবেদন করছেন। আজকের রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ ও শ্রীরামকৃষ্ণ অনুধ্যান, ঠাকুরের বাল্যলীলার এই অনুধ্যান আজ আমরা এখানেই শেষ করব। আগামী পর্বে আবার আমরা একত্রিত হব, ঠাকুরের বাল্যলীলার মধুর রস আরো আরো বেশি করে আস্বাদন করব। ঠাকুরের কৃপায় সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।